আসসালামু আলাইকুম বন্ধুরা, গুগল ক্রোম ব্রাউজারে যখন আমরা আমাদের ইউটিউবের ভিডিও আপলোড করতে যাই তো সেখানে আমরা দুটি সমস্যার সম্মুখীন পড়ি। তো নাম্বার ওয়ান হলো ইউটিউব মানে গুগল ক্রোম ব্রাউজারে যখন আমরা আমাদের ভিডিও আপলোড করতে যাই তো সেখানে সরাসরি তারা আমাদের ওআইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটা আছে সেখানে নিয়ে যায়। এবং নাম্বার টু যে সমস্যাটা হলো মানে ইউটিউব স্টুডিও যে ড্যাশবোর্ডটা আছে ক্রোম ব্রাউজারের, তো সেখানে যদি আমরা প্রবেশ করতে যাই বা মানে চেক করতে যাই সেখানেও তারা কিন্তু আমাদের ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে নিয়ে যায়। অথবা ম্যানেজ ভিডিও যে অপশনটা আছে সেখানে যদি আমরা মানে প্রবেশ করতে যাই সেখানেও তারা কিন্তু আমাদের ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে নিয়ে যায়। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনারা কী করেন, ওআইটি স্টুডিও অ্যাপটি আগে আনইনস্টল করে দেন অথবা ডিলিট করে দেন, তারপরে আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে ভিডিও আপলোড করে দেন, তারপরে কী করেন প্লে স্টোরে গিয়ে সেই ওআইটি স্টুডিও অ্যাপটি ইনস্টল করে আবার আপনাদের ট্যাগ টাইটেল লিখে ভিডিওটি পাবলিশ করে দেন। তো বন্ধুরা, এক্ষেত্রে মানে সেম প্রসেস আমিও করছিলাম, মানে কয়েকদিন যাবৎ আমারও এরকম সমস্যা হচ্ছিল, তারপর কিন্তু আমি দুটি সলিউশন বের করলাম, যে সলিউশন দুটি আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই জানাবো। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, কীভাবে আমরা ওআইটি স্টুডিওর নতুন দুটি সমস্যা দূর করব, তো চলুন মোবাইল স্ক্রিনে শুরু করা যাক। তো বন্ধুরা, ক্রোম ব্রাউজারের এই দুটি সমস্যা দূর করার জন্য আপনারা গুগল ক্রোম ব্রাউজারেই চলে আসবেন, বা এখান থেকে আপনারা ইউটিউবে টাচ করবেন। তো এরপর আপনারা উপরে থ্রি ডট দেখতে পারবেন, এখানে টাচ করবেন, এখান থেকে আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন। তো এরপর আমি উপরে দেখেন প্লাস অপশন মানে ভিডিও আপলোডের যে লোগোটা এখানে টাচ করে দিলাম, তো এবার এখান থেকে আমি আপলোড ভিডিওতে টাচ করে দিলাম। তো বন্ধুরা দেখেন, আপলোড ভিডিওতে টাচ করার সাথে সাথে আমাকে কিন্তু তারা ওআইটি স্টুডিও অ্যাপে নিয়ে আসে। তো আপনাদের যদি এরকম সমস্যা থাকে তো আপনারা ব্যাক দিয়ে চলে আসবেন, এবার এখান থেকে আপনারা আপনাদের চ্যানেল লোগো দেখতে পারবেন, এখানে টাচ করবেন। তো এরপর আপনারা ইওর চ্যানেল এখানে টাচ করবেন। তো এবার এখান থেকে আপনারা কাস্টমাইজ চ্যানেল এবং ম্যানেজ ভিডিওস, তো এ দুটি থেকে আপনারা কাস্টমাইজ চ্যানেলে টাচ করবেন। তো এরপর আপনাদেরকে এরকম অপশন নিয়ে আসবে, একটু অপেক্ষা করবেন। তো এরপর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস থাকবে। এবার এখান থেকে আপনার উপরের দিকে লাল ক্রিয়েট দেখতে পারবেন বা লাল ভিডিওর একটা লোগো দেখতে পারবেন, এখানে টাচ করবেন। এখান থেকে আপনার আপলোড ভিডিওসে টাচ করলে কিন্তু আপনাদের ভিডিও আপলোড করতে পারবেন। তো আমি আপলোড ভিডিওসে টাচ করলাম। তো বন্ধুরা দেখেন যে সিলেক্ট ফাইলস মানে এটা কিন্তু নাম্বার ওয়ে ছিল, তো আপনারা কিন্তু এভাবে ভিডিও আপলোড করতে পারবেন। তো বন্ধুরা, আরেকটি ওয়েতে বা নাম্বার টু ওয়েতে আপনাদের ভিডিও আপলোড করতে পারবেন অথবা আপনাদের ইউটিউব স্টুডিওতে প্রবেশ করতে পারবেন। তো এই জন্য আপনারা আবারও ক্রোম ব্রাউজারে চলে আসবেন, এবার এখান থেকে আপনারা ইউটিউবে টাচ করবেন। তো এটা অবশ্যই আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন। তো ডেস্কটপ সাইট করে নেওয়ার পর আপনারা উপরের দিকে আপনারা এখানে টাচ করে দেবেন, মানে যে youtube.com দেখতে পাচ্ছেন এখানে টাচ করে দেবেন। তো এখানে টাচ করার পর আপনারা লিখবেন studio.youtube.com দেখেন চলে এসেছে, তো লিখে আপনারা সার্চ করে দেবেন। তো বন্ধুরা দেখেন, studio.youtube.com লিখে সার্চ করার পর দেখেন তারা আমাদেরকে কিন্তু ইউটিউব স্টুডিও ড্যাশবোর্ডে চলে মানে নিয়ে এসেছে। তো এবার এখান থেকে আপনারা মানে আপনাদের ড্যাশবোর্ড চেক করতে পারবেন। এবার এখান থেকে আপনার উপরের দিকে দেখেন ক্রিয়েট অপশন, এখানে টাচ করবেন। এখান থেকে আপনারা আপলোড ভিডিওসে টাচ করবেন। তো এবার এখান থেকে আপনারা সিলেক্ট ফাইলসে টাচ করবেন। তো এবার এখান থেকে আপনার ফাইলসে টাচ করবেন। তো এভাবে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি আপলোড করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।